কাশীদাসী মহাভারত অশ্বমেধ পর্ব 39। মণিভদ্র রাজার দেশে অর্জুনাদির গমন। বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয়, উত্তর মুখেতে গেল পাণ্ডবের হয়। দুই গোটা অশ্ব গেল উত্তর সাগরে, প্রবেশীর দুই অশ্ব সলিল ভিতরে। তাহা দেখি ভয় পায় যত সৈন্যগণ, অর্জুন বলেন কি হইবে নারায়ণ। সলিলেতে দুই অশ্ব করিল প্রবেশ, কেমনে পাইব অশ্ব বল ঋষিকেশ। গোবিন্দ বলেন তুমি চিন্তা কর কেনে, আপনি যাইব জলে অশ্ব অন্বেষণে। এত বলি অর্জুনে লইয়া জগৎপতি, বভ্রুবাহ রাজা গেল দোহার সংহতি। ভীম আদি সৈন্য সব রহিলেন কূলে, বভ্রুবাহ কৃষ্ণার্জুন প্রবেশীর জলে। বাগদালভ্য মুনি নিকটে গেল চলি, জানেন সকল তত্ত্ব দেব বনমালী। দ্বীপেতে আছেন মুনি বটপত্র শিরে, উপনীত তিনজন তাহার গোচরে। প্রণমিয়া মুনিরে বলিল তিনজন, নারায়ণ দেখি মুনি আনন্দিত মন। ঈষৎ হাসিয়া তবে জিজ্ঞাসেন হরি, দ্বীপ মধ্যে আছো বটপত্র শিরে ধরি, আশ্রম না কর তুমি কিসের কারণে, কতদিন মুনিবর আছো এইখানে। বাগদালভ্য মুনি তবে বলয়ে বাসিয়া, কি কারণে দুঃখ পাব আশ্রম করিয়া। অল্পকাল পরমায়ু দিল নারায়ণ, আজিকালি মরি গৃহে কোন প্রয়োজন। মুনির বচনে জিজ্ঞাসেন ধনঞ্জয়, কতদিন এখানে আছেন মহাশয়। মুনি বলে এক কল্প আমার জীবন, শত মনন্তর বটপত্র আচ্ছাদন। পার্থ বলে মনন্তর কত দিনে হয়, এক কল্পকালে বলে কহ মহাশয়। বাগদালভ্য বলে সুনীন্দ্র নন্দন, 71 যুগে মনন্তরের গণন, 14 মনন্তরে যত কল্প হয়, এই পরমায়ু মম পাণ্ডুর তনয়। এত অল্পদিনে কিবা কার্য আশ্রমেতে, অতএব আছি আমি বটপত্র মাথে। কথা যাও তিনজন বলহ আমার, কি কারণে আসিয়াছ আমার গোচরে। অর্জুন বলেন যজ্ঞ করে যুধিষ্ঠির, অশ্ব রাখি আমি যে সঙ্গেতে যদুবীর। না জানি যজ্ঞের ঘোড়া গেল কোন স্থানে, অশ্বতত্ত্বে আইলাম তোমা বিদ্যমানে। অর্জুনের বচন শুনিয়া মুনিবর ঈষৎ হাসিয়া তারে দিলেন উত্তর, মিথ্যা অশ্বমেধ কর ভক্তি নাহি মনে, অনুক্ষণ কৃষ্ণচন্দ্র দেখিস নয়নে। তথাপি করহ যজ্ঞ কি বলিব আর, সত্য বলি অর্জুন জানহ চক্রধর। কে বুঝিবে কৃষ্ণলীলা পাণ্ডবনন্দন, শিবব্রহ্মা নারীল করিতে নিরূপণ। এত বলি মুনিবর জোরহস্ত হইয়া কৃষ্ণেরে করিল স্তুতি বিনয় করিয়া। তোমার মায় স্থির নহে সুরগণ, কিসের গণনা করি পাণ্ডুর নন্দন। পূর্ব তপফলে দেখিলাম তবপদ, হইল পবিত্র আজি আমার আস্পদ। এত বলি তুষিলেন দেব নারায়ণে, সেই দ্বীপ ভ্রমিয়া অশ্ব এল সেইখানে। সলিল তত্ত্বজিয়া অশ্ব কুলেতে উঠিল, তাহা দেখি অর্জুনের আনন্দ হইল। মুনি প্রণমিয়া চলিলেন তিনজন, অশ্বের গমনে সুখী যত রাজগণ। বলেন বৈশম্পায়ন শুন জন্মেজয়, সিন্ধুপুরে গেল তবে পাণ্ডবের হয়। তার অধিকারী মণিভদ্র নরপতি, দুঃশলার পুত্র জয়দ্রথের সন্ততি। কুরুক্ষেত্রে পার্থ হস্তে জয়দ্রথ মইল, তার পুত্র মণিভদ্র রাজ্যে রাজা হইল। দূতমুখে শুনিপুরে আইল অর্জুন, সসৈন্য সাজিয়া এল করিবারে রণ। পলাইয়া গেল তবে রাজ্য পরিহার, অর্জুন দেখেন তবে অরাজপুরী। পাণ্ডবের সৈন্য যত পশিলেকপুরে, তাহা দেখি প্রজাগণ কম্পিত অন্তরে। অর্জুন বলেন এই কাহার নগর, প্রজাগণ বলে শুন সে সব উত্তর। জয়দ্রথ রাজা ছিল ইহা অধিকারী, কুরুক্ষেত্র যুদ্ধে মরি গেল স্বর্গপুরী। তাহার তনয় মণিভদ্র নরবর, শুনিয়া তোমার নাম পলায় সত্তর। পরিবার সহ রাজা যায় পলাইয়া, কহিনু তোমার ঠাই বিনয় করিয়া। হাসিলেন ধনঞ্জয় এ কথা শ্রবণে, সাত্তকীরে পাঠাইল আশ্বাস কারণে। সাত্তকী সন্ধান করি করিল গমন, দুঃশলারে কহিলেন মধুর বচন। প্রবোধ করিয়া তারে সাত্তকী আনিল, পুত্র সহ দুঃশলা অর্জুন কাছে গেল। অর্জুন বলেন ভগ্নি কিসের কারণ, তুমি কেন ভয় পেয়ে করিলে গমন। পূর্ব বিবরণ তুমি মনেতে করিয়া, ভয় পলাইলে ধন রাজ্য ত্যাগিয়া। সে ভয় নাহিকার কহিলাম আমি, হস্তিনানগরে মম সঙ্গে চল তুমি। তবে মণিভদ্র আসি বন্দিল চরণে, অনেক প্রণাম কইল লোটাইয়া ভূমে। আলিঙ্গনে তাহাকে তোষেন ধনঞ্জয়, নির্ভয় হইল জয়দ্রথের তনয়। আমার বচন শুন দুঃশলা ভগিনী, অশ্বমেধ যজ্ঞ করে ধর্ম নৃপমণি, তুর্গ রাখিতে তাই আইলাম হেথা। শুন সদা পুত্র সঙ্গে তুমি চল তথা, যজ্ঞেতে যাইতে তোমা হয় যে উচিত। আয়েস আমার সঙ্গে দূর কর ভীত, পিতৃ মাতৃ দোহাকার বান্দিয়া চরণ। যজ্ঞ সাঙ্গ হইলে তুমি আসিবে ভবন, এত যদি পার্থবীর আশ্বাস করিল। জননী সহিত মণিভদ্র যাত্রা কইল, পাত্রমিত্র সবাকারে নিয়োজিয়াপুরে। মণিভদ্র যাত্রা কইল হস্তিনানগরে, কত অনুচর সঙ্গে লয় অশ্বহাতি। হস্তিনানগরে যান আনন্দিত মতি।
মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।